আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে। আমি এস জে রতন আপনাদের সাথে আছি আজকে এই ছোট্ট একটি আলোচনায়। আজকের আলোচনাটি হবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রী নিগ্রহের ঘটনা ঘটেছে সে বিষয়টি নিয়ে। আপনারা ইতোমধ্যে এই সংবাদটি শুনেছেন, র‍্যাগিংয়ের নামে এক নতুন ভর্তি হওয়া ছাত্রীর সাথে সেই ইউনিভার্সিটির পুরনো ছাত্রীরা কী করেছে এবং তারা কারা। এই যে র‍্যাগিং হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, শুধু এই ছাত্রীর বেলায় নয়, নতুন যারা ভর্তি হয় তাদেরকে নিয়ে একটা মজা চলতে থাকে। যারা সিনিয়র স্টুডেন্ট আছে তারা এটা করে থাকে। এই কালচার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে এবং এটা এমন একটা কালচার যে কালচারটি আমরা কোনোভাবেই চাই না। এই কালচারকে আমরা সাপোর্ট করি না যারা ভদ্রজন আছি এবং যারা মনে করি যে প্রজন্ম একটি সুন্দর জায়গায় যাবে, তারা ভবিষ্যতে এই দেশের বিভিন্ন সেক্টরে কাজ করবে দায়িত্বের সাথে। তারা যদি একজন নবাগতার সাথে, এই যে ছাত্রীটির সাথে যে আচরণটি করা হলো তার সম্মান হানি ঘটানো হলো, তাকে বিবস্ত্র করা হলো, শারীরিকভাবে তাকে নির্যাতন করা হলো এবং তারই সিনিয়র যারা বড় বোন তারা এই কাজটি করেছে, এটা তার জন্য কতটা অপমানকর ছিল, কতটা তার জন্য বিব্রতকর ছিল এবং ন্যাক্কারজনক ছিল। আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানে যাই লেখাপড়া করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, মানুষের মতো মানুষ হবার জন্য। সেখানে যে যদি এই সমস্ত কাজ করি, বিশেষ করে যারা বড় বোন অথবা সিনিয়র স্টুডেন্ট, তাহলে এই সিনিয়রদের কাছ থেকে নবাগতরা কি শিখবে, এটা নিয়ে এখন তোলপাড়। আজকে প্রথম আলোতে এটা এসেছে, শিরোনাম হয়ে এসেছে, সেখানে মেয়েটির ছবি এসেছে, মেয়েটির মুখ ঢাকা, দুটো চোখ দেখা যাচ্ছে, সে প্রতিবাদ করছে এবং কোর্ট থেকে একটা তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই তদন্ত কমিটি রিপোর্ট দাখিল করবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসলে কী হয়েছে। এখানে যে সিনিয়র শিক্ষার্থীর কথা বলা হচ্ছে, ক্ষমতার বলের মধ্যে সে আছে এটা আপনারা জানেন, সে বলেছে যে এই পুরো ঘটনাটি মিথ্যা বানোয়াট, তাকে ছোট করার জন্যই করা হয়েছে, এটা পুরোটাই একটা কাল্পনিক ঘটনা সাজিয়ে প্রশাসনের সামনে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে। আর ভুক্তভোগী সেই শিক্ষার্থী বলেছেন যে আমি এই কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর আমার আবাসন নিয়ে জটিলতা হয়, হলে থাকা নিয়ে বেশ ঝামেলা হয় এবং আমাকে হেনস্থা করা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়, থাপড় দেওয়া হয়, ঘুষি দেওয়া হয়, বিবস্ত্রও করা হয়। এটা সত্য, এটা আমি প্রশাসনকে জানিয়েছি, আমি জানি এটা জানালে ক্ষতি হবে এবং তারাও হুমকি দিয়েছিল যে কোনোভাবেই এটা জানানো যাবে না। কিছুদিন আগে পত্রিকায় এসেছিল এই মেয়েরই স্টেটমেন্ট, সেটা হচ্ছে তার মুখে মারিস না। সিনিয়ররা যখন তাকে মারছিল তখন এক সিনিয়র
স্টুডেন্ট আরেক সিনিয়র স্টুডেন্টকে বলছিল, মুখে মারিস না, গায়ে মার, যাতে করে সে খুলে দেখাতে না পারে কতটা নির্যাতন করা হলো তাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে কিভাবে তাকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে, শারীরিকভাবে তাকে অপদস্ত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বলতে চাই, আমাদের দেশে কিন্তু যারা শিক্ষা দেন, শিক্ষাগুরু, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ আছেন, জাতীয় অধ্যাপকগণ আছেন এবং ইউনিভার্সিটির নাম করা শিক্ষকগণ আছেন, শিক্ষিকাগণ আছেন, তারা এই বিষয়টি জানার পরও এবং সেই ইউনিভার্সিটিতে থাকার পরও, কুষ্টি ইউনিভার্সিটি শুধু নয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই তো গুরুত্বপূর্ণ শিক্ষকগণ আছেন, শিক্ষিকাগণ আছেন, তারা এটা জানেন, তাদের চোখের সামনে এটা ঘটে, অথবা ঘটে যাওয়ার পর তারা এটা নিয়ে বসতে পারেন, স্টুডেন্টদেরকে শক্তভাবে বলতে পারেন যে যারা নবাগত আসে শিক্ষা প্রতিষ্ঠানে, ভর্তি হয়ে থাকে, ক্লাস করে, তাদের সাথে কী আচরণ করা উচিত। তাদের সাথে আচরণ করা উচিত মধুর, ওয়েলকামিং আচরণ করতে হবে তাদের সাথে। তাদেরকে আরও বোঝাতে হবে যে এখানে তোমরা আসো, আমরা এখানে পড়ছি, এর পরিবেশ ভালো ইত্যাদি। অথচ তারা এসে এখানে ভিন্ন অভিজ্ঞতা নেয়, এক পর্যায়ে তাদেরকে হয়তো ইউনিভার্সিটি থেকে চলেই যেতে হয়। এইগুলো করা ঠিক না। এবং যারা শিক্ষাবিদ আছেন, যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন, তারা নিশ্চয়ই এটার জন্য কথা বলবেন, এর বিরুদ্ধে লড়বেন এবং তাদের ইউনিভার্সিটিতে এটা এস্টাবলিশড করবেন যে আমাদের ইউনিভার্সিটিতে কখনো র্যাগিং হয় না, বরং ওয়েলকামিং হয়, স্বাগতম জানানো হয়, শুভেচ্ছা জানানো হয় এবং তাদেরকে ভালোবেসে আদর করে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, হলে থাকার ক্ষেত্রে হোক, অথবা কোনো ইনফরমেশনের জন্য হোক, অথবা কোনো কমিউনিকেশনের জন্য হোক। আমরা চাই এটার একটা পরিবর্তন, কোনোভাবেই এই র্যাগিং শব্দটি থাকবে না। এই র্যাগিং শব্দটি হচ্ছে নেগেটিভ শব্দ, এই শব্দটি আমরা চাচ্ছি না, এটার ব্যবহার হোক এবং এটার যে কার্যক্রম, এই যে হেনস্থা করা, এই যে অপদস্থ করা, পর্যুদস্ত করা, এগুলো যেন কোনোভাবেই না হয়। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানাতে চাই, আপনারা যারা সরাসরি স্টুডেন্টদের সাথে আছেন, শিক্ষা দেন, অধ্যাপনা করেন, তারা এই বিষয়গুলোতে নজর দেবেন এবং এর আশু সমাধান করবেন। আর কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যে ঘটনাটি ঘটেছে এটা ন্যাক্কারজনক, এটা ঘৃণিত কাজ। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো, ক্ষমতার বলয়ে থাকছে বলেই তাদেরকে আপনি মুক্তি করে দেবেন না, তাদেরকে ধরুন, আচ্ছা মতো শাস্তি দিন এবং দেখিয়ে দিন দৃষ্টান্ত স্থাপন করে, কোনোভাবেই এ সমস্ত অন্যায় বরদাস্ত করা হয় না, ক্ষমতায় থাকলেও না। সতর্ক থাকুন, ধন্যবাদ সবাইকে, এবং যে কোনো ক্রাইম হলে সাথে সাথে মিডিয়াতে ছড়িয়ে দিন। শুভকামনা।